দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকেও কৃষক ভাইয়ের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে যে জিনিসটা দেখাবো, কৃষক ভাই কিন্তু ধান চারা লাগিয়ে কিন্তু সেই জায়গা পরিষ্কার করছে। এই ধান ক্ষেত পরিষ্কার করার কারণে কী রকম লাভ হতে পারে সেই বিষয় নিয়ে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, চ্যানেলের সাথেই থাকুন। দর্শক, আমরা পেয়ে গেছি এই ক্ষেতের মালিক। এ কী ধান বুনলো, এই ধানে কী রকম লাভ সে বিষয়ে আমরা এখন কথা বলবো। এখানে ছোট ছোট আইল দেওয়া আছে, এই আইল দিয়েই যেতে হবে আমাদের। সালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। কী নাম আপনার? নাম এফডি কোহিন ইসলাম, ডাক্তার কোহিন। তুহিন? কোহিন। কোহিন কোহিন ভাই, এই যে আপনি কৃষক ভাইদের দিয়ে যে ক্ষেতে ধান বুনছেন, এটা কি ধান? এটা হচ্ছে BR-29। BR-29 কি রকম ফলন এটা? এটা আমাদের কেউ বিঘা বলে, কেউ পাখি বলে। আপনার আমাদের এখানে 26 হলো এক বিঘা, এখানে আপনার 20-25 মন এরকম হয়। বিঘাপতি? বিঘাপতি মাটি ভালো হইলে 20 ওভার হয়। 20 ওভার হয় না? এই যে ধানের চারা একটা একটা করে বুনছেন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, একটা না দুটা করে বুনছেন? দুইটা তিনটা এরকম আর কি। দুটা তিনটা? এই বীজটা কি আপনারা নিজেই তৈরি করছেন না কিনতে হয়েছে? না, এটা আমরা তো ফেলতে পারি নেই, বাট কেনা হয়েছে। কেনা হয়েছে? এগুলো কিনেন কিভাবে আপনারা, স নাকি আটি? না, আমি কিনছি হলো পাখি চুক্তি। পাখি চুক্তি মানে কন্ট্রাক্ট? কন্ট্রাক্টে ওরা বুনে দিবে? না, আমি যেমন আমার জমিটা আছে, এই জমিতে ধরেন আপনার 2500 থেকে 3000 টাকার মতো আমার এরকম শুধু চারার পিছনে ব্যয় হয়েছে। চারার পিছনে ব্যয় হয়েছে? বর্তমানে একজন লেবার কত করে নিচ্ছেন আপনারা? এই আজকে আপনি দেখতে পাচ্ছেন যারা কাজ করতেছে ওদের ডেইলি বেসিসে 500 টাকা ডেইলি বেসিস, পার ডে 500 টাকা দিতে হবে তাদেরকে, না? টোটাল এভরিথিং এই ধানগুলা মানে এখন পর্যন্ত আপনি কত টাকা খরচ হয়েছে আইডিয়া, চারা থেকে শুরু করে? একজন কৃষক তো আসলে ওইভাবে মানে টোটালি হিসাব করে তার ব্যয়টা করে না, তো আমি আনুমানিকভাবে একটা ধারণা দিতে পারি। তো আজকে সার্ভিস তো কয়েক পর্যায়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনার এখন মোটামুটি আপনার 9-10 ভিতরে চলে গেছে আর কি। তারপরে এটার ভিতরে কি আরো কিছু কাজ করবেন? হ্যাঁ হ্যাঁ, এরপর আবার মাসখানেক পরে আবার একটা এটার আগাছা পরিষ্কার করা লাগবে। এখন কি আছে কি আগাছা পরিষ্কার করতেছে? হ্যাঁ, আগাছা পরিষ্কার করতেছি, প্লাস যে শিউলি পড়ছে সেগুলো ভাঙতে হচ্ছে। আজকে সার দেওয়া হবে। সার দেওয়া হবে? কী সার ব্যবহার করবেন আজকে? আজকে এই আপনার ফোরাডান আর ইউরিয়া সার ব্যবহার করবেন। ফোরাডান প্লাস ইউরিয়া? এই ফোরাডান ইউরিয়া কি একসাথে মিক্সার করেন নাকি? এগুলা ইউরিয়া আপনার একসাথে মিক্স করে পুড়লে ভালো হয়, কারণ প্রত্যেক গোড়ায় গোড়ায় পড়বে। আর ইয়া এর আগে দেওয়া হয়েছে পটাশ, দেওয়া হয়েছে ডিআইপি, দেওয়া হয়েছে পটাশ ডিএপি দেওয়া হয়েছে। যখন এই যে থোরটা আসবে, ধানের থোরটা আসবে, তখন কি আপনারা কোনো সার প্রয়োগ করেন? তখন ওইভাবে আসলে সার প্রয়োগ করা হয় না, কিন্তু কোনো স্প্রে লাগলে সেগুলো প্রয়োগ করে। স্প্রে লাগলে বীজ যেটা করে। কতদিন পরে এই ফলনটা পাবেন আপনারা? বৈশাখের আগে বা বৈশাখের আগে আপনার আগে আসবে? কিছুদিন আগে আসবে? না, পানি দেওয়ার কোনো প্রয়োজন আছে? আরও আজকে আমরা পানি দেব না, এটা শুকাবো। শুকাবেন? হ্যাঁ, 2-3 দিন পরে আবার পানি দিতে, আবার পানি দিতে হবে। মানে পানি দিয়ে এই যে এই মানে চার ধানটা হলো পানির ভিতরেই বেশিরভাগ হয় আর কি, মূলত পানির উপরে নির্ভরশীল। বাট এখন শেউলি পড়ে গেছে, এই শেউলিটা শুকানো লাগবে। এই শেউলিটা এই যে শেউলিটা না শুকাইলে আবার শেউলি পড়ে যাবে। এই শেউলিটা, এই শেউলিটা কি ধানের চারা কোনো ক্ষতি করে? অবশ্যই ধানের চারা ক্ষতি করে। পানি দেওয়াতে এই শেউলিটা পড়ছে, অন্য অতিরিক্ত পানি দেওয়ার কারণে শেউলিটা পড়ছে না? এটার আগে আপনার কি বুঝছিলেন নিচে যেহেতু জায়গা, এই ফলনটা কিছু ছিল না? না, মানে ওই যে বর্ষাকালীন ধান ছিল, বর্ষাকালীন ধান ছিল। এটার পর কি আরো কিছু বোনার চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, আরেক পর্ব ধান হবে। ধানই হবে? না, ও এটা ধানের জমি খালি, হ্যাঁ, অন্য কোনো ফসল হয় না? না না। আচ্ছা, তো দর্শক আমরা যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কি ধানের নামটা জানি বললেন? BR-29। এই কৃষক ভাই কিন্তু বিয়ার, আপনি কি শুধু ধান চাষই করেন না অন্য কোনো চাষ মশ অন্য কোনো সবজি টবজি? না না না, আমি হচ্ছে আসলে
10 বছর পরে এবার নতুন করে চেষ্টা করতেছি। আমরা সংসারই করি না, মূলত আমি বিজনেস করি। ও আপনি মানে 10 বছর পরে কৃষি কাজে মানে ইনভলভ হচ্ছি, কারণ নিজে নিজের ক্ষেতে ধান চাষ করে চাউল তৈরি করার চিন্তা ভাবনা। এবারে প্রথম নাকি আরো করছিলেন ধান আপনি নিজে? না না প্রথম মানে এর আগে বাবা থাকতে বাবা করতেন, বাট বাবা 10-12 বছর যাবত নাই, নিজের ক্ষেতে চাউলে ভাত খেতে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, যে একটা আমার নিজের ক্ষেতে চাউলে ভাত খাচ্ছে একটা নিজের কাছে একটা যে পরিমাণ ধান আসবে তাতে আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি হয়তো চলে তো বিক্রি করতে পারবেন আপনি। এই যে এদের বাড়ি কোথায়? এলাকারই না? আর সারাদিন ভরে পানি দিয়ে থাকবে আর এই যে কাজ করবে না? খালি কাজ তো শুধু যে হাতায় শ্যাওলাটা খালি করে দিচ্ছে না, ঘাস আগাছা ওই আগাছা ছোটখাটো যদি কিছু হয়ে থাকে তাহলে ওটা আবার একটু নিয়ে ক্লিয়ার করে দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য। আমি এখন কৃষক ভাইদের একটু সাথে আলোচনা করবো। থ্যাংক ইউ আপনাকে, আপনার চ্যানেল কোন দর্শক ধন্যবাদ। তো দর্শক আমি যারা অরিজিনালি কাজ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের অনুভব একটু জানার চেষ্টা করব আমি। আসসালামু আলাইকুম ভাই। ভাইরা খুব কষ্ট করতেছেন শীতের ভিতরে। গরিব মাসে শীত নাই? না শীত কি গরিব আমার ধনী দিয়ে খায় নাকি? শীত গরিব এবং ধনী দেখা তো হয় না, শীত সবার লেগে আহে। গরিবে একটু কম্বলটা একটু কম গায়ে দেয়, বড় লোকে কম্বলটা বেশি গায়ে দেয়, এর জন্য শীত মানে লাগে না। কেমন লাগতেছে খেতে কাজ করতে? ভাল লাগতেছে? আচ্ছা এই যে পানির ভিতরে নেই হাতাইতেছেন, অনেক সময় দেখা গেছে যে যুগ টুক সাপ টাপ এগুলো কি আক্রমণ করে না? নাই না এগুলা সারাদিনে শেষ হবে হয়ে যাবে না? এই খেত আতাইলে মানে এই জিনিসটা করলে ফলন বেশি পাওয়া যায় নাকি? তাই নান হবে না? লাগাইছে ধান, খুব সুন্দর। ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো খুব ভালো লাগলো যে আপনারা এই কৃষক ভাইরা ক্ষেতে ফসল ফলাবেন, সেই ফসল আমরা কিনে খাবো। আপনাদের ফলন ভালো না হলে তো আমাদের পকেটের টাকা বেশি যাবে, ঠিক না? আর যদি বাম্পার হন তাহলে তো ভালো, টাকা কম লাগবে। হ্যাঁ সবারই ভালো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই? হ্যাঁ এমনি কি পালক টালক এনে পালছিলেন? বিয়া দিয়েছেন না? যাক আলহামদুলিল্লাহ, সুখে থাকে এটাই আমরা চাই। না 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 না, যার নাই আপনি মিশা কথা কেমন কিসের জন্য? তো দর্শক এতক্ষণ আমি কৃষক ভাইয়ের সাথেই ছিলাম এবং এই ধান সম্বন্ধে অনেক কথা শুনেছি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী কৃষক ভাইয়ের একটি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।